নিজেদের বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার এবং সত্য ঘটনা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণ যুবদলের সাবেক নেতা আজাদ চৌধুরী নাহিদ এবং আনোয়ার হোসেন সকালে রাজধানীর ক্রাইম অ্যাসোসিয়েশন বাংলাদেশের অভি সেগুন কার্যালয়ে তাদের পক্ষে ব্রিফিং করেন প্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমিত তিনি বলেন গত উনত্রিশে আগস্ট রাতে নাখালপাড়ার একটি বাড়িতে অবৈধ অস্ত্র মজুদ আছে এবং রিক্সা আন্দোলনে উস্কানি দিতে সেখানে পরিকল্পনা করা হচ্ছে এমন খবর পেয়ে ছাত্র জনতার সাথে একটি বাসায় তারা তল্লাশি করেন কিন্তু পাঁচ সেপ্টেম্বর একটি দৈনিকে তাদেরকে ডাকাত পরিচয় দেখিয়ে একটি জাতীয় অনলাইনের ডিজিটাল মাধ্যমে তাদের বিরুদ্ধে অসত্য খবর প্রচার করা হয় এই ঘটনার পরে সেই অনলাইন সংশোধনী দিলেও সামাজিকভাবে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বিধায় তারা এর তীব্র প্রতিবাদ জানান